হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভূতের গপ্পের ঠিক। আজ এক অদ্ভুত অলৌকিক ভূতুড়ে গপ্প নিয়ে এসেছি আপনাদের কাছে। এই গপ্প চার বন্ধুদের নিয়ে, যাদের জীবন একেবারে বদলে যায় তাদের সেই অফিস ভেকেশন ট্রিপে। তাহলে চলুন শুরু করা যাক। অনিল, সমক, নিশা ও তিতলি একে অপরের কলেজ লাইফ থেকেই খুবই ভালো বন্ধু। কলেজ ছাড়ার পর সবাই একই অফিসে ইন্টার্নশিপের জন্য চেষ্টা করে এবং পেয়েও যায়, কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্টে বটে। ইন্টার্নশিপ করতে করতে কেটে যায় মাসের পর মাস, ছ মাস টানা কোনো ছুটি পায়নি তারা। রেগুলার অফিস লাইফে যেন দম বন্ধ হয়ে উঠেছিল সবার। ইন্টার্নশিপের লাস্ট দিন, সবার খুবই আনন্দ, বাট মনে মনে একটু দুঃখ কাজ করছিল যে তাদের হয়তো আর রোজ দেখা নাও হতে পারে। ইন্টার্নশিপের লাস্ট দিনটা বেশ ভালোই কেটেছিল। বাড়ি যাওয়ার আগে সবাই ডিসাইড করে যে কোথাও একটা ভালো জায়গাতে ডিনার করতে যাবে, একটা বড় রেস্টুরেন্টে যাবে। ইন্টারনেট ঘেঁটে একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে সবাই সেখানেই যায়, আর গিয়ে ফুড অর্ডার করে নিজেদের ছ মাস ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করতে থাকে। কি ভালো কি মন্দ সবটাই। কথার মাঝখানে হঠাৎ তিতলি বলে ওঠে যে এবার থাম তোরা, উফ, অফিসের বাইরেও আমরা যেন একটা আলাদাই অফিস খুলে বসেছি। অনিল বলল, তাহলে তুই বল কোন বিষয়ে আলোচনা করা যাক। তিতলি কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই নিশা বলে ওঠে, ছাড় এসব কথা, চল কোথাও থেকে ঘুরে আসি, একটা শর্ট ভেকেশনও হয়ে যাবে আর আমরা মাইন্ডটাও একটু রিফ্রেশ করতে পারবো। সবাই এক কথায় রাজি, আর কোনো কথাই নয়, কিন্তু প্রশ্নটা হলো যে যাবে কোথায়। এত জায়গা আছে বেরোনোর জন্য, আর তোরা কোথায় যাব নিয়ে এত ভাবছিস, বলে উঠল অনিল। আর সবাইকে এক একটা জায়গার নাম সাজেস্ট করতে বলে। সবাই কিছু না কিছু জায়গার নাম বলে চলেছে, কিন্তু কোনোটাই মনের মতো হচ্ছিল না। কোনোটা খুবই দূর, আবার কোনোটা খুবই এক্সপেন্সিভ। এরই মধ্যে সমক বলে যে জঙ্গল আর পাহাড় দুটোই সবার খুবই কমন ফেভারিট প্লেস, তাই এরকম কোনো জায়গা খুঁজে ডিসাইড করা হোক যেখানে দুটোই আছে। সবাই ভাবতে থাকে, এক এক করে নাম সাজেস্ট করে। নিশা হঠাৎ সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে বলল যে সে নাকি রিসেন্টলি একটা ভেকেশন স্পটের অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিল, সেখানে যাওয়া যেতে পারে। পাহাড়ের ওপর একটা গ্রাম, সেখানে পাশের জঙ্গলে ট্রেকিং আর ক্যাম্পিংও হয়। এই বলে সে লোকেশনটা সবার সাথে শেয়ার করে দেয়। জায়গাটা একটু অফবিট, খুব একটা লোকে যায় না বা জানে না বললেই চলে। দিল্লিতে থাকার এটা একটা সুবিধা, লং ড্রাইভ করে পৌঁছে যাওয়া যায় বিভিন্ন জায়গায়, পাহাড় মরুভূমি জঙ্গল সমুদ্র সবটাই। পরের দিন ভোর হতেই অনিল নিজের গাড়ি ড্রাইভ করে সবাইকে পিক করে নিয়ে বেরিয়ে পড়ে তাদের একমাত্র গন্তব্য উত্তরাখণ্ডের মসুরি। 5 ঘন্টা ড্রাইভ করে তাদের দেরাদুন পৌঁছতে হয়ে যায় প্রায় দুপুর। দেরাদুনে একটা ব্রেক নিয়ে একটু খাওয়া দাওয়া সেরে তারা আরও 1.5 ঘন্টা ড্রাইভ করে পৌঁছে যায় মসুরির সেই অচেনা অজেনা গ্রাম, যার নাম জনপুর। গ্রামটি মসুরির শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত। আশেপাশে ঘন জঙ্গল, আর তারই সাথে হাড় কাঁপুনি ঠান্ডা। মসুরি আসবে বলে সবাই ভালো মতোই গরমের জামাকাপড় গুছিয়ে নিয়েছিল,
আর কিছু শীতের এসেনশিয়ালসও প্যাক করে নিয়েছিল। সেই গ্রামে পৌঁছে তারা দেখে যে লোক সংখ্যা একটু বেশি কম, হাতে গোনা যায় কয়েকটাই ঘর বাড়ি আছে। অনিল গাড়ি থেকে নেমে দেখে চারপাশে বড় বড় পাহাড় আর ঘন জঙ্গল। সে যে কী সৌন্দর্য বলে বোঝানো যাবে না। গ্রামটাতে যেন একটা নিরিবিলি ব্যাপার আছে। আহা, এই নিস্তব্ধতা যেন তার খুবই ভালো লাগছে। এত পলিউশন, এত চেঁচামেচি, হই হুল্লোড়ের মাঝখান থেকে বেরিয়ে এখানে যেন সে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। গ্রামটা যেন জঙ্গলটার এক হাতের মুঠোয়। চারপাশের ঘন জঙ্গলটার মধ্যে যেন কিছু একটা ব্যাপার আছে, খুবই সুন্দর অথচ গা ছমছমে। যাই হোক, অনিল দেখে যে একটু দূরে এক গাছের নিচে এক বৃদ্ধা বসে আছেন। সে তার দিকে এগিয়ে গিয়ে বলল, আচ্ছা কাকা, এখানে কি কোথাও হোটেল বা গেস্ট হাউস কিছু পাওয়া যাবে? বৃদ্ধা অনিলের দিকে কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে চেয়ে থাকার পর বলে যে, এখানে কোনো হোটেল নেই, আপনাদের কারোর কোনো বাড়িতেই আশ্রয় নিতে হবে। বৃদ্ধা তাদের ওখানে আসার কারণ জিজ্ঞেস করে। অনিল সবটাই খুলে বলে যে তারা পাশের কালকি বলে জঙ্গলটাতে ট্রেকিং আর ক্যাম্পিং করতে এসেছে। একথা শুনে বৃদ্ধা এক ধমক দিয়ে বলে, তোমরা পাগল আছে? হ্যাঁ, তোমরা জানো এখানে কি আছে? রাতে কেউ বেরোয় না এখানে। তোমরা বলছো জঙ্গলে থাকবে? জঙ্গলটা তার বাড়ি, তোমরা চারজনেই ছবি হয়ে যাবে, মরবে, সবাই মরবে। বৃদ্ধার মাথা খারাপ হয়ে যে ভেবে তারা তার কথা এড়িয়ে অন্য এক লোকের কাছে গিয়ে পৌঁছয়। কিছু টাকা দিয়ে তার বাড়িতেই সেই রাতটা থাকার ব্যবস্থা করে ফেলে। লোকটা হাতে টাকা নিয়ে সবার দিকে একটা অচেনা দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকতে থাকতে বলে যে, রাতে কিছু হলে কেউ বাইরে বেরোবে না, না হলে কি? হ্যাঁ, অনিল বলে ওঠে। লোকটা কিছুক্ষণ অনিলের দিকে তাকিয়ে বলে যে, এ রাত মায়াবী, তাই সাবধানে থাকতে। এই বলেই সে ওখান থেকে হনহন করে হেঁটে বেরিয়ে যায়। রাতের খাওয়া দাওয়া সেরে ছেলেরা একটা ঘরে আর মেয়েরা আরেকটা ঘরে শুতে চলে যায়। সারাদিনের জার্নির পর সবাই খুবই ক্লান্ত, আর তাই তাদের সহজেই ঘুম এসে যায়। রাত তখন 1:30। সমকের হঠাৎ ঘুম ভেঙে যায় এক অস্বস্তিতে। চোখ খুলে সে বুঝতে পারে যে তার জল তেষ্টা পেয়েছে, বটলেও জল শেষ। সমক বটলটাকে হাতে তুলে নিয়ে বাড়ির উঠোন দিয়ে হেঁটে হেঁসেলের দিকে এগোতে থাকে। যেতে যেতে তার মনে পড়ে যায় তাদের বাড়ির মালিকের কথা, রাতে বেরোতে মানা করেছিলেন। সে ভাবল যে বাড়ির বাইরে তো আর যাচ্ছে না, উঠোন দিয়ে হেঁসেলে তো যাওয়াই যেতে পারে, ঘরে তো আর জীবজন্তু ঢুকবে না। এই ভাবতে ভাবতে সে হেঁসেলে পা দেবে তার আগেই সে শুনতে পায় ছম ছম আওয়াজ, নূপুরের আওয়াজ। চমকে ফিরে তাকায় সে, কই, কেউ তো নেই তার পেছনে? কিছুক্ষণ পর আবার সেই ছমছম আওয়াজ পেয়ে সে দৌড়ে হেঁসেলের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেয়। হেঁসেলে ঢুকে সে গুলগুলি দিয়ে দেখার চেষ্টা করে যে এত রাতে নূপুর পরে কে হেঁটে চলে বেড়াচ্ছে। হঠাৎ সে দেখতে পায় একটা ছেলের মতো পা হেঁটে চলে বেড়াচ্ছে। তার পায়ে নূপুর পরা।
এটা তো অনিলের পা, অনিলের মতো জিন্সের প্যান্ট আর পায়ে নূপুর। হঠাৎ হেঁচলের দরজায় টোকা। সুমুখ দরজা খুলবে কিনা ভাবছে, ভয়ে তার গলা শুকিয়ে গেছে, দরজায় টোকা দিয়েই চলেছে। সুমুখ কোনো রকম ভয়ে ভয়ে এগিয়ে দরজা খোলার চেষ্টা করে। দরজা খুলে দেখে অনিল সামনে দাঁড়িয়ে, তার কপালে একটা বড় লাল টিপ, পায়ে নূপুর। মুখের দিকে তাকাতেই সুমুখ লক্ষ্য করে যে তার চোখের মণি নেই। এই ভৌতিক হাসি কান্নার মাঝে সুমুখ ওখানেই জ্ঞান হারায়। মায়াবী পার্ট ওয়ান আজ এখানেই শেষ। পার্ট টু শুনতে তো আপনাদের শুনতে থাকতে হবে আমাদের ভূতের গপ্পের ঠিক। আর গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানো, আজ আসি তাহলে।